আচ্ছা, এবার যেটা করবেন, আমরা একটা থিম নিয়ে আসবো, ঠিক আছে? থিমটা আনার জন্য চলে যাবো হচ্ছে কি, আচ্ছা তার আগে দেখেন, এটা তো আমাদের ড্যাশবোর্ড, তাই না? সাইটটা ভিজিট করার জন্য এই এখানে ক্লিক করে দেখেন ভিজিট সাইট, এটা আরেকটা ট্যাবে নিয়ে আসেন। এটা একটা ট্যাবে থাকলো আর ড্যাশবোর্ডটা একটা ট্যাবে থাকলো, এটা ঠিক আছে। এখানে আমরা একটা থিম ইনস্টল দেবো, দেখেন না তো, খালি তো কথা বলেন। এই যে এখান থেকে ভিজিট সাইট, রাইট ক্লিক করে একটা ট্যাব ওপেন করেন। এর এই জিনিসটা নাই, ফার্স্ট ওয়ার্ডপ্রেস নাই। আচ্ছা, যাওয়ার পরে এটা দরকার নাই আমাদের, আর এখানে চলে গিয়ে ওয়ার্ডপ্রেস ডট ওয়ার্ড দিতে যান। আচ্ছা, যাওয়ার পরে এখান থেকে থিমস নামে একটা মেনু আছে না, এই থিমস মেনুতে ক্লিক করেন। গেছেন? আচ্ছা, যাওয়ার পরে এখানে এই যে সার্চ থিম, এখানে লিখেন ম্যাগলাইট। এখানে এই থিমটা আসে কিনা? আসলে এটার উপর ক্লিক করেন, ডাউনলোডে না মোর ইনফোতে ক্লিক করে এই পেজটাতে আসেন। এটা আসে সবার? এখান থেকে যে হোম থিম হোম পেজ ক্লিক করেন। এখান থেকে ভিউ ডেমোটা দেখে আসেন যে কেমন দেখতে, কেমন ভিউ ডেমো। এইটা হচ্ছে একটা থিম, দেখেন লুকিংটা হচ্ছে এরকম, নিউজ পোর্টাল আর কি। এটা আসছে সবাই দেখতে পাচ্ছি? আচ্ছা, ভালো কথা। এখন এইটাকে কি করবেন, ডাউনলোড করবেন। হ্যাঁ, ব্যাক পেজে। ডাউনলোড হয়ে গেছে? হয়ে যাবে, অল্পই আছে। শো ডাউনলোড থেকে এটা আনজিপ করেন। আনজিপ করার পরে যে ফোল্ডারটা পাবেন কোনটা, ম্যাগলাইট কই, এই যে ম্যাগলাইট, ভিতরে না পুরো ফোল্ডারটা, এই যে ম্যাগলাইট যে লেখা আছে এই ফোল্ডারটা কপি করে নিয়ে আসেন। কপি করে নিয়ে আসে আপনার ওই জ্যাম্পের এসটি ডক্স এর ভিতরে যান, এক্সপ্লোরার এসটি ডক্স, এখান থেকে যান হচ্ছে আপনার যে ফোল্ডার, আমার যেমন ওয়েব 1811, এখান থেকে ডব্লিউপি কন্টেন্ট, ডব্লিউপি কন্টেন্ট, হ্যাঁ এখানে এর মধ্যে যে থিমস নামে ফোল্ডার আছে এই ফোল্ডারে গিয়ে রেখে দেন। রেখেছেন? রাখার পরে আপনার ওই যে ড্যাশবোর্ডে যান, এখান থেকে অ্যাপিয়ারেন্স থেকে থিমসে চলে যান। চলে গেলে দেখেন ওই থিমটা চলে আসছে, আসে না ম্যাগলাইট? ম্যাগলাইট আসছে, এটাকে অ্যাক্টিভ করে দেন। অ্যাক্টিভ হয়ে গেলে ওই যেটা ডেমো ছিল ভিউ পেজ, এখানে গিয়ে রিলোড দেন, দেখেন যে ওটা চলে আসছে। আপডেট করতে আপডেট করা লাগবে না, আপনি করেন, আপডেট ছাড়া ই করে। মনে করছে ওইরকম কি করছি, লোক
আচ্ছা যাদের এই পর্যন্ত হয়েছে তাদের চেহারা তো এখন এরকম, তাই না? আমার মতো আচ্ছা এরকম। এবার একটা কাজ করবেন, আপনারা যখন ইনস্টল দিলাম এই জায়গাটাতে আছি সবাই এখানে কি বলছে যে দিস থিমস রিকমেন্ডস দা ফলোয়িং প্লাগইনস মানে এই থিমের এই প্লাগইনগুলো কি লাগবে সো লাগার জন্য আপনি খুঁজে যাবেন এই যে বিগিন ইনস্টলিং প্লাগইনস এখানে ক্লিক করেন এখান থেকে যে বিগিন ইনস্টলিং প্লাগইনস এখানে গিয়ে দুইটা ইনস্টল করেন ইনস্টল করার পরে লেখা উঠবে যে অ্যাক্টিভ করতে, অ্যাক্টিভও করে দেন অ্যাক্টিভ যেটা আমরা বলছিলাম
যদি পোস্ট করলে পোস্ট শেষ হয়ে গেলে পুরো সাইকেল চলে আসবে। সবাই ইম্পোর্ট ডেমো ডাউনলোডে ক্লিক করেন। এখানে আসে ইম্পোর্ট ডেমো ডাটা, এটা একটু সময় নেবে। এটা যখন আপনি ইম্পোর্ট দিবেন একটু সময় নেবে, কারণ পুরো সাইডের জায়গায় সময় লাগবে না। আমার মনে হচ্ছে কি স্যার, আমার এই হাবলটা দেখা উচিত বিভিন্ন সমস্ত জিনিস
পাঁচ হাজার টাকার ওয়েবসাইট 5,000 মতই হবে। ম্যাগলাইট এই জন্যই বিজ্ঞাপন দেয় ইন্ডিয়াতে চালাচ্ছে ইউনিনর নামে, তারপর পাকিস্তানে আপনার থাইল্যান্ডেও ২২৯ রুপিতে আনলিমিটেড এক মাস হয়ে গেলে কি করবেন, এখানে যায় রিলোড দিবেন। হ্যাঁ ভিডিও হচ্ছে নিজে গুজা দিছেন আপনি, নতুন থিম দিচ্ছি না আমরা, থিম এর সব পাবে না। এখান থেকে চলে যান হচ্ছে কোথায়, অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজ চলে যান। হ্যাঁ কাস্টমাইজ, কাস্টমাইজে যাওয়ার পরে এখানে দেখেন কিছু পেন্সিলের অপশন আসছে না, দেখেন তো সব ক্ষেত্রে সব থিম হতে পারে, পেন্সিল নাও থাকতে পারে, এখানে অপশন গুলার নাম থাকবে, যেমন লোগো এটা সেটা নাম থাকবে, ওই নামে ক্লিক করে চেঞ্জ করা যায়। তো আমি এখানে কি করলাম, এইখানটাতে ক্লিক করলাম, সবাই করার পরে এখানে চেঞ্জ লোগোতে গিয়ে নতুন একটা ইমেল ধরাই দেন আপনি, যেটা আপনার ভালো লাগে ইচ্ছা এখানে দেন, বা মিডিয়া লাইব্রেরির মধ্যে থেকে যে কোনো একটা নিতে পারেন। আমি মার্বেলটা দিয়ে দিলাম, সিলেক্ট সিলেক্ট করে ক্রপ করে বলে দিই, না করলে হবে, ওখানে স্কিপ ক্রপিং আছে। লোগো দিয়ে ক্রপ চলে আসলো। আসার পর অবশ্যই সবসময় কি করতে হবে, পাবলিশ, পাবলিশটা করে দেন, এখান থেকে দেখেন চলে গেল। আসছে সবার লোগো চেঞ্জ হয়েছে। আচ্ছা এবারে ধরেন যে এই যে এখানে একটা পোস্ট আসে, এই সবাই দেখেন এখানে একটা পোস্ট আসছে না, দেখেন কয়টা আছে, মোট 4টা স্লাইড হচ্ছে তাই না। এখন আমি চাচ্ছি যে এখানকার নিউজ গুলো আমি একটু চেঞ্জ করব, অন্য নিউজ আসবে বা নতুন আমি একটা পোস্ট দিব, ওই নিউজ গুলো এখানে আসবে সাপোজ, তাহলে কোথায় ক্লিক করবেন, এখানে এই পেন্সিলটাতে। এবার দেখেন এখানে বলে দিছে যে এটা এইটার নাম কি, হোম স্লাইডার তাই না, হোম স্লাইডার। আচ্ছা তো এখানে বলে বলে দিচ্ছে যে কোন ক্যাটাগরি থেকে আসছে, পলিটিক্স ক্যাটাগরি থেকে আসছে, সেগুলো কিন্তু সবই কি এক একটা পোস্ট, পোস্ট গুলা কি নিউজ আকারে নিয়ে আসছে। তো ক্যাটাগরি হচ্ছে আমার পলিটিক্স, ক্যাটাগরি হচ্ছে 4টা, আমি যদি এখানে 2টা দেই তাহলে কি হয়, এখানে তো 2 দিয়ে দিলাম, এখন কয়টা আসছে, এবার 2টা আসবে, 2টা আসছে না দেখেন তো স্লাইডে, 1 দিলে 1টা আসবে। আমি এখানে কোনো কারণে বলে দিলাম হচ্ছে ধরেন যে 5টা,
চারটার বেশি আসবে না, মানে বলে দেওয়া আছে চারটা, তো চারটাই দিই। এখান থেকে আমি পাবলিশ কি পাবলিশ করে দেন, যা আছে থাক, ওই যে উপরেই তো। এবার আমি চেঞ্জ করব এই পোস্ট গুলো, আমি একটু চেঞ্জ করব। সো যাওয়ার জন্য আমাকে যেতে হবে কোথায়, ড্যাশবোর্ডে চলে যান, আবার এখান থেকে পোস্টে চলে যান। যাওয়ার পরে এখানে দেখেন কিছু ক্যাটাগরি লেখা আছে না, এখানে দেখেন যে পলিটিক্স ক্যাটাগরি থেকে আসতেছিল। সো পলিটিক্স ক্যাটাগরি প্রথমে কোন নিউজটা আছে, পোস্টটা ফ্রম উইন্স, সো এটাতে এডিট করেন, এডিটে ক্লিক করেন। ক্লিক করে এখানে এটা বাদ দেন, ট্রাম্পুইন্স এর বদলে আপনি বিডি নিউজ 24 চলে যান। বিডি নিউজ 24 থেকে একটা নিউজ নিয়ে আসেন, এখান থেকে একটা ইমেজ সেভ করলাম এটা, আর এখান থেকে এই হেডলাইনটা কপি করে নিয়ে গেলাম। কপি করে টাইটেল, আর এখান থেকে নিচে এসে ডেটেলসটা দিয়ে দিলাম। ডাউনলোড না করলে আনবেন কই থেকে? পেস্ট। আচ্ছা এবার ইমেজটা কিভাবে চেঞ্জ করবো, এখানে একটা ইমেজ ছিল না, ইমেজটা চেঞ্জ করার জন্য এই যে এখানে ডকুমেন্টস, এখান থেকে দেখেন যে ফিচার ইমেজ নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করেন, এই যে ইমেজটা আছে এটাকে চেঞ্জ করে আপনার ইমেজটা দিয়ে দেন আপলোড। এখান থেকে আমার ইমেজটা হচ্ছে এটা দিয়ে দিলাম, তারপরে সিলেক্ট, চলে আসলো এখানে। এখানে কি করবেন, আপডেট, আপডেট করে এখানে গিয়ে রিলোড দেন, এই দেন চলে আসে। সবাই এটা দেন, হ্যাঁ, খালি দেখবেন যে কোন ক্যাটাগরিতে আছে, কোন পোস্টটা, যা শুধু এডিট করে দিবেন, শেষ। অবশেষে মুখ খুললেন, আর এই যে এখানে দেখেন যে এই যে উপরে একটা কিছু দেওয়া আছে না, এই যে কোন নাম্বার এটা সেটা, এটা থেকে চলে যাবেন কোথায়, যে ইয়া থিম অপশন চলে যান, এখান থেকে যে হেডার সেটিং, হেডার সেটিং এ গিয়ে এখানে বলে দিতে পারেন যে অ্যাড্রেস, তারপর হচ্ছে কারেন্ট রেট, এগুলো অটো আসতেছে, কিন্তু এখানে টপ হেডার অ্যাড্রেস চেঞ্জ করতে পারেন, ফোন নাম্বার চেঞ্জ করতে পারেন, ইমেলটাও চেঞ্জ করতে পারেন যদি চান। এখানে বলে দেই asana@maglite.com, ফোন নাম্বার বলে দেই, এরকম একটা ফোন নাম্বার। পাবলিশ, চেঞ্জ হয়ে গেল। তারপর হচ্ছে জেনারেল সেটিং এ যান, এখানে কিছু নাই, এখানে দেখেন জেনারেল সেটিং এর নামে একটা অপশন আছে, এই যে থিম অপশনের ভিতরে, থিম অপশনের ভিতরে জেনারেল সেটিং, এর ভিতরে তিনটা লেয়ার দেওয়া আছে। দেখেন বর্তমানে আমাদের আছে হচ্ছে এই লেয়ারটা ডিফল্ট হিসেবে, যে এই পাশে একটা সাইড বার থাকবে, একটা মেনু থাকবে, আর এই পাশ দিয়ে আমার সব কন্টেন্ট থাকবে, তাই না? এই যেগুলো হচ্ছে সাইড বার, এই লেয়ারটা আছে। বাট আমি যদি চাই লেয়ারটা চেঞ্জ করতে, যে এরকম থাকবে শুধু, ক্লিক করেন ওরকম ভিউ চলে আসবে অটো। দেখেন কোনো সাইড বার নাই, থিম অপশনের ভিতরে, আরে কাস্টমাইজে ক্লিক করেন, এখানে দেখেন যে থিম অপশন দেওয়া আছে, যে থিম অপশন এখানে যান, এখান থেকে হচ্ছে হেডার এ সরি জেনারেল সিটিং, জেনারেল সিটিং এর মধ্যে লেআউট গুলো পাবেন, যে যেটা ভালো লাগে দিতে পারেন। লেফটে সাইড বার থাকবে নাকি রাইটে থাকবে, ইচ্ছা, এটা আছে লেফট সাইড বার, এটা আছে রাইট সাইড বার, আর আছে নিচে নিচে একদম। তো আমাদের ডিফল্ট আছে মাঝখানেটা, মাঝখানেটা থাকলো। আচ্ছা এরপরে ব্যাক করেন, ব্যাক করে দেখেন যে এখানে ব্রেডক্রাম আছে, তারপর হচ্ছে ক্যাটাগরিজ কালার, আচ্ছা এখানে বিভিন্ন কালার দেওয়া আছে ক্যাটাগরি, দেখেন
এই ক্যাটাগরি কালারে দেখেন যে বিভিন্ন ক্যাটাগরির পলিটিক্স টাই। আচ্ছা থিমটা তো চেঞ্জ করলাম, এটা কি এটা কই কে বলছে একরকম, ভালো করে চাই দেখেন চোখ দিয়ে। পাবলিশ করেন নাই আমি দেখতেছি, দেখতে পারবো না পাবলিশ করার আগে। আরে ওইখানে লেআউটে ক্লিক করলেই তো চেঞ্জ হয়ে যায়, এই যে আমি এটাতে ক্লিক করলাম, এই যে এখানে এটা রিলোড হইলো চেঞ্জ হয়ে গেল, এই জিনিসটা বুঝতে পারতেছেন না? এই যে চেঞ্জ সাইড বার নাই আছে তো, তাহলে চেঞ্জ হচ্ছে না, মানে এই যে এখানে ক্লিক করলাম সাইড বারটা এখন লেফটে শুরু হবে, চেঞ্জ আবার না হয় কেমনে? এই যে লেফটে চলে, সব লেফটে চলে আসছে সাইড বার, ডিফল্ট হিসেবে এটা আছে। অবশ্যই মেন দিয়ে এখানে দেখতে হইলে পাবলিশ করে তারপরে আমরা এখানে যাইতে হবে, তারপর রিলোড দিতে হবে। আমি মিডিয়াটাই রাখলাম। আচ্ছা এবার চলে যান হচ্ছে ক্যাটাগরিজ কালার, দেখেন প্রত্যেকটা ক্যাটাগরি এক একটা কালার আছে। যদি চান যে আমি ক্যাটাগরি কালার গুলো চেঞ্জ করবো, তাহলে এখানে গিয়ে ই করে দেন, এবং লেখা আছে বিজনেসের এই কালার, কালচার এই কালার, এগুলার এই কালার, এটার এই কালার, সে কালার চাইলে চেঞ্জ করতে পারেন। ওকে এটা গেল, শুধু কালার লেখা, শুধু কালার লেখাই আছে। আচ্ছা তারপর হচ্ছে থিম অপশন থেকে আর কি আছে, ফুটার সেটিং আছে, ফুটারে কি কি আছে, যে ফুটারে যে নিচে দুইটা ই দেওয়া ছিল সাবস্ক্রাইব আর হচ্ছে এটা, সেটা চাইলে এখানে দিতে পারেন। আর যদি এনেবল ব্যাক টু টপ বাটন দেওয়া আছে, এনেবল সোশ্যাল আইকন দেওয়া আছে, এটা ফালায় দিতে পারেন, না না দরকার না হলে দরকার নাই তাহলে রাখতেও পারেন। আর এখানে আমার যদি দরকার না হয় তাহলে আমি শুধু সিলেক্ট দিয়ে দিব, এই সাবস্ক্রাইবটা আসবেই না, শুধু ফুটারের টেক্সট আসবে, দিয়ে জাস্ট পাবলিশ, তাহলে এখানে আমার সেম চলে আসবে। এই যে আচ্ছা ব্যাক দেন, এখানে মোটামুটি এই ছিল, আর্কাইভের মধ্যে দরকার নাই। ব্যাক দেন, ব্যাক দিয়ে চলে যান হচ্ছে কালারস, কালারস এর মধ্যে গেছে হেডার টেক্সট, কালার গুলো কি হবে এখানে বলে দেওয়া আছে, যে এখানে যদি যে কোনো কালার চেঞ্জ করে দেন হয়ে যাবে। তারপর আছে ব্যাকগ্রাউন্ড কালার কি হবে, এখান থেকে চেঞ্জ করতে পারবেন। তারপর হচ্ছে হেডার ইমেজ, মেনুস তো আমরা চেঞ্জ করতে পারি, অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে গিয়ে, উইজেট আপাসকে দরকার নাই, হোম পেজ সেটিংস এখানে দেওয়া আছে, হোম পেজ আর পোস্ট কোন পেজে হবে, ব্লক পেজে হবে। এডিশনাল সিএসএস যদি করতে চান তাহলে এখানে সিএসএস করতে পারবেন, এটা বলতে দরকার নাই। এবার হচ্ছে আমরা আরো কিছু চেঞ্জ করি, যেমন গুলা চেঞ্জ করা যায়, যেমন এখান থেকে আমরা কিছু চেঞ্জ করব, এই যে ট্যাবটা কি নাম আছে এটার, পপুলার নিউজ, এই পপুলার নিউজ, তারপর হচ্ছে এখানে যে স্লাইড শো এগুলো সব এক একটা উইজেট আকারে আছে। আর এই সাইডে দেখতেছেন এগুলোকে বলা হচ্ছে কি সাইড বার, ঠিক আছে? সাইড বার এবং উইজেট গুলো আমি চাইলে চেঞ্জ করতে পারি। এটা চেঞ্জ করার জন্য চলে যাবেন হচ্ছে এখান থেকে উইজেটে, দেখেন এখানে দেওয়া আছে উইজেট, এটা হেডার অ্যাডভার্টাইজমেন্টটা এখান থেকে চেঞ্জ করতে পারেন। যে ইমেজটা কোন ইমেজটা এটা বুঝতে পারছেন কি, এই যে এটা এখানে জাস্ট কি করবেন, রিপ্লেস ইমেজ, এখান থেকে অন্য যে কোনো একটা অ্যাড দিয়ে দিতে পারেন, যেমন আমি একটা অ্যাড দিয়ে দিই খরগোশ অ্যাড দিয়ে দিলাম, কি দিতে হবে সেভ, সেভ করে দেন, রিলোড আসে, আল্লাহ বিশাল বড় হয়ে গেল, যাই এটা বাদ দিই ভালো লাগলো না, রিপ্লেস ইমেজ। আর যদি অ্যাড না চাই তাহলে কি করবো, যে না আমি অ্যাড দরকার নাই, তাহলে এখান থেকে শুধু কি করবো সরাসরি ডিলিট করে দিবো। আর যদি কোনো লিঙ্ক দিতে চান কোনো কিছু দিয়ে, কোনো টাইটেল দিতে, যেমন এখানে বললাম যে লাইক হচ্ছে ফেসবুক, একটা নাম লিখলাম এবং এখানে কি করবো ফেসবুকের লিঙ্কটা বা যে কোনো লিঙ্ক এখানে আপনি এখানে দিয়ে দেন, তাহলে এখানে লেখার উপর ক্লিক করলেই সেটাও নিয়ে যাবে। বলে দিলাম টাইটেলে দিয়ে দিলাম এটা, আর ইমেজ দরকার নাই, ইমেজটা কি করবো, ইমেজটা তো সাইজটা কমাই দেয়, যে উইথ হচ্ছে এত, হাইটটা বলে দিলাম যে 50, শুরু করে দিলাম
ফেসবুকের একটা ইমেজ দিল করতে এখানে ক্লিক করলাম ফেসবুকে নিয়ে গেলাম এখানে টাইটেলটা এখানে ভালো লাগতেছে না টাইটেল আমাদের দরকার নেই ক্লিক করলাম আচ্ছা যদি ভালো না লাগে তাহলে আমাদের কোন ইমেজ সেশন ছিল এটা না এড ছিল কোনটা 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 এটা এখানে লিংক আচ্ছা এটা গেল এটা গেল আমাকে হেডার আর তারপর হচ্ছে কি আছে এখানে নিউজ টিগার নিউজ টিগার কোনটা বলেন তো এই যে এটা নিউজ আসছে না লেটেস্ট নিউজ এটা হচ্ছে আমার নিউজ টিগার তো আমি চাচ্ছি এখানে আমার নিজের কিছু নিউজ দিতে তাহলে এখানে যান কই থেকে আসছে নিউজ লিডার টিগার স্লাইডটা কই থেকে আসছে লেটেস্ট নিউজ টিগ আসছে তাই না এই যে দেখেন কোন থেকে কই আসছে এটা কই থেকে ফ্রম রিসেন্ট পোস্ট কই থেকে যে নিউজ যে পোস্ট গুলো আসছে সেগুলো হচ্ছে আমার ওইখানে দেখাচ্ছে কয়টা করে আসছে মোট চারটা আসছে টাইটেল দেওয়া আছে লেটেস্ট পোস্ট আমি এখানে যদি বললাম যে না নিউজ বা আমি এখানে বললাম কি সাপোজ কি থাকে যে নিউজ এরকম থাকে না চেঞ্জ করে দিলাম আর আমি যদি চেঞ্জ করব কই থেকে ক্যাটাগরি হচ্ছে কই রিসেন্ট পোস্ট আমি যদি চাই যে না আমার রিসেন্ট পোস্টে বা হেডলাইনে আমি বর্তমানে এখন দেখাতে চাচ্ছি যে হেলথের ইমেজ ইগুলা তাহলে আমি হেলথ ক্যাটাগরিটা সিলেক্ট করে দিয়ে সেভ করে দিলাম এখানে এবার হচ্ছে আমার আগের বাদে রিসেন্ট পোস্ট বাদে এখন কোনগুলো আসবে হেলথের গুলো আসছে যে নিউজ হেডলাইন চলে আসলো হেলথের অ্যাটিটিউড রিপোর্ট হার্ডওয়্যার প্রোডাক্ট ইনকামিং সো এবার হচ্ছে ওই ক্যাটাগরি জাস্ট নিউজ গুলো শো করবে আর যদি চাই যে আমার গুলা তাহলে আপনি কি করবেন যে আমি একটা পোস্ট এখানে তৈরি করতে পারি পোস্ট নাম দিলাম অ্যাড নিউজ থেকে একটা পোস্ট আমরা নিজেরা বানাবো একটা পোস্ট সাপোজ অ্যাড দিলাম হচ্ছে সি ওয়েব 11 এটা দিলাম আর এখানে এটা জাস্ট লিখলাম যে স্টুডেন্টস আর ভেরি গুড ইন এরকম একটা নিউজ আসলো পেপারে সাপোজ যদি আপনারা খুব একটা ভালো না এই মানে নিউজ আসলো স্টুডেন্টস আর ভেরি গুড ইন ওয়েব ডিজাইন এরকম দিলাম তারপর হচ্ছে একটা ফিচার ইমেজ দিলাম তাহলে আমার ওয়েব রিলেটেড একটা ফিচার আমাদের তো ইমেজ আছে ওয়েব সাপোজ হচ্ছে ডিজাইন ছবি এখান থেকে ওয়েব ডিজাইন এর ছবি নিলাম ছোট জ্ঞান ডেস্কটপে রাখলাম এবং এখানে গিয়ে একটা ফিচার ইমেজ বলে দিলাম এটা আপলোড সিলেক্ট ঠিক আছে কি করে দেব আচ্ছা তার আগে আমরা একটা ক্যাটাগরি সিলেক্ট করে দিই এখানে ক্যাটাগরি অলরেডি আমরা এখন পর্যন্ত বানাই নাই তাই না ওকে সমস্যা নেই আপাতত পাবলিশ করে আমরা একটা ক্যাটাগরি বানাই তারপর আমরা ওই ক্যাটাগরিতে আমরা ওই লেটেস্ট নিউজে নিয়ে আসবো কিভাবে কোথায় যাইতে হবে তাহলে ক্যাটাগরি পেজ বানাইতে ই বানাইতে হলে ক্যাটাগরি বানাইতে হলে ক্যাটাগরি সে যাইতে হবে এখানে আমরা দিলাম হচ্ছে ওয়েব এরকম একটা ক্যাটাগরি বানালাম যে ওয়েব হ্যাঁ আই কি আইটি আইটি হ্যাঁ আইটি বানানো নাই তো আমরা আইটি নামে এটা দিলাম ক্যাটাগরি আইটি ক্যাটাগরি বানালাম আসছে কি একটা ক্যাটাগরি এই যে আসছে তাই না ওকে তো এবার হচ্ছে আমি কোথায় চলে যাবো পোস্টে পোস্টে গিয়ে আমার পোস্টে চলে যাই এবং এখানে গিয়ে আমি ক্যাটাগরিটা কি বলে দিব আইডি বলে দিলাম হচ্ছে এই ক্যাটাগরি আন ক্যাটাগরি দরকার নাই এবার আপডেট আচ্ছা এই যে আমার পোস্টে রিসেন্ট পোস্ট আসছে তাই না এখানে হচ্ছে রিসেন্ট পোস্ট যেগুলো আছে এগুলো দেখাবে এবার আমি চাচ্ছি কি এই নিউজটা কোথায় নিয়ে আসা লেটেস্ট নিউজে নিয়ে আসা তাহলে কি করবো আমরা
আমার আমার ওইটা কই থেকে আসতেছিল মনে আছে? হ্যাঁ তাহলে আমরা কই যাবো? এভারেস্ট থেকে কাস্টমাইজে চলে যাই, এখান থেকে বলে দেই যে আমার ওই পাটাতে চলে যাই, কোনটা জানো? এটা তাই না? থিম অপশন ছিল নাকি? না, এটা ছিল আমার উইজেট, সরি এখানে না, তাহলে এখানে না, আমরা যা বলছি অ্যাপিয়ারেন্স থেকে উইজেট, এখান থেকে চলে যাবো কোথায়? নিউজ স্টিকার, তাই না? এখানে যাই বলে দেবো যে আমার ক্যাটাগরি হবে কি আইটি, সেভ, কয়টা শো হবে? একটাই আছে, তারপর চারটেই দিলাম, 14টা না। হ্যাঁ একটাই তো দেওয়া, সিভি আসছে না? আপনি ধরেন যে 5টা নিউজ বানালেন, পোস্ট করেন 5টা, অল পোস্ট, আমরা একটু বিভিন্ন টুনে পড়ে যাই, এখান থেকে আইটি কোথায় আছে খবর, এখান থেকে চলে যাব কোথায়? ওই প্রযুক্তি, কই প্রযুক্তি, তো এখান থেকে আমরা এটা দিব কপি, কপি করে কি করবো, অ্যাড নিউ, এখান থেকে একটা পোস্ট বানাবো, টাইটেল, তারপর দেবো কি আমার যে নিউজটা কপি করে নিয়ে আসলাম। এখন যদি চান যে আমার এই প্রথমে এই লাইনটা মোটা হবে, তাহলে কি করবেন? কন্ট্রোল বি, বা যেখানে অপশন আছে তাই না, এই যে বি হেলানো হবে। আচ্ছা তারপর কি করবো, একটা ইমেজ দিবো, তাহলে এখান থেকে ইমেজটা নিয়ে আসেন, সেভ ইমেজ, তারপর হচ্ছে কোথায় ডেস্কটপ সেভ করেন, এখানে এসে জাস্ট ইমেজটা আপ করে বলে দেন কোথায় আমাদের, ফিচার ইমেজ, আপলোড, সিলেক্ট, পাবলিশ। এটা ক্যাটাগরি সিলেক্ট করছিলাম না, ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, কিন্তু প্রথমে আন ক্যাটাগরি আছে, সো এডিটে গিয়ে ক্যাটাগরিটা বলে দেই, এটা হচ্ছে আমার কোন ক্যাটাগরি, আইটি, দেখি আসে কিনা, ওই আসে না, যেভাবে শুরু হচ্ছে 5G এর যুগ, বুঝতে পারছি, জাস্ট লোকেশনটা ধরতে হবে কই থেকে আসতেছে, ওইখানে গিয়ে শুধু চেঞ্জ করে দিলে ওইখানে চলে আসবে, ওই জায়গায় ক্লিক করলে নিউজ চলে আসবে। হ্যাঁ, যেন আমি যে পোস্ট বানালাম, আমি দেখলাম যে নিউজ স্টিকারটা কই থেকে আসছে, আমি যদি দেখলাম যে ওখানে সে বলে দিচ্ছে যে নিউজ স্টিকারটা আসছে আমার কই থেকে, এই যে ওইখানে ছিল তাই না, এই যে নিউজ স্টিকারে গেলাম, এখানে গিয়ে বলে দিই, এই যে এখানে দেখাচ্ছে যে হেডলাইন হবে কি নিউজ হেডলাইন, তার মানে যে আমার এই লেখাটা তাই তাই তো চেঞ্জ করে দিলে হয়ে গেল, এবং আসতেছে কই থেকে, যে এখানে একটা আইকন দেওয়া আছে, আইকন চেঞ্জ করতে পারেন চাইলে, এখানে আসতেছে কই থেকে, যে ক্যাটাগরি কোন ক্যাটাগরি থেকে আসতেছে যেটা আপনার ইচ্ছা বলে দিন। আমি নতুন একটা ক্যাটাগরি বানালাম আইটি, ওইখানে আন্ডারে কিছু কোর্স দিলাম, ধরাই দিলাম, তাহলে আমার নিউজ হেডে চলে আসলো। তো এইভাবে জাস্ট ধরে ধরে কাস্টমাইজটা করে দিয়ে আপনার মতো করে বানাই দাও, এই হচ্ছে কাস্টমাইজেশন, আমি এটা খুব ইজি, বুঝতে পারছি। আচ্ছা আরো কিছু অপশন দেখায় এখানে, দেখেন এই সবাই কি আনছেন এটা, না খালি দেখছেন নাকি? আচ্ছা এখানে হোম স্লাইডার আছে, যে প্রথম যেটা ছিল পলিটিক্স আমাদের আসতেছে, এটাও চাইলে এখান থেকে চেঞ্জ করা যায়, কোনটা, এই যে প্রথম যে স্লাইডারটা এটা। আচ্ছা তারপর কি আছে, হোম প্রোমো, এটা হচ্ছে রিসেন্ট পোস্ট ঠিক আছে, 5টা, এই 5টা হচ্ছে কোনটা, এক এখানে 5টা কোনটা আছে দেখেন তো, হোম প্রোমো কোনটা, এক দুই তিন চার, রিসেন্ট পোস্ট থেকে আসতেছে এটা, উইজেট এরিয়া, এখানে অনেকগুলো উইজেট দেওয়া আছে, যেমন এখানে ট্যাব সেকশন দেওয়া আছে, টপ নিউজ, টপ নিউজ বলতে কোনটা এখানে দেখেন তো, এই যে না, ইভেন্ট, হেলথ, আর হচ্ছে তিনটা ক্যাটাগরি আছে, অল ইভেন্ট আর হচ্ছে কি হেলথ, এখানে খুব সুন্দর করে বলা দেওয়া আছে যে ইভেন্ট ক্যাটাগরি থেকে একটা আসতেছে, একটা হেলথ ক্যাটাগরি থেকে আসতেছে,
আর টাইটেলটা কি আমার টপ নিউজ। এটা আমি বললাম যে সাপোজ আমি এখানে নাম চেঞ্জ করে বলে দিলাম কি হট নিউজ। এখানে কয়টা করে শো করবে? দুইটা। সো আমি চাইলে এখান থেকে বাড়াই দিতে পারি, সেভ দিব এখান থেকে। আসছে হট নিউজ ইভেন্ট থেকে আসতেছে দুইটা, হেলথ থেকে আসতেছে, ঠিক আছে? দুইটা নিউজ কিন্তু, একটা দুইটা, এবং হেলথ থেকে কয়টা? একটা দুইটা। সো আমি চাইলে এখানে যদি বলি যে একটাই আস, একটা আসুক, এটা তো অল ইভেন্টটা যান, একটা আসে না, একটা আসে। সো আপনি ডিফাইন করে দিতে পারেন। এরপর কি আছে? ট্যাব সেকশন, এটা হচ্ছে কি আমার ট্রাভেল ফ্যাশন লাইফ স্টাইল, তার মানে হচ্ছে এই যেটা ট্রাভেল ফ্যাশন আর হচ্ছে লাইফ স্টাইল। ট্রাভেল এ কয়টা আসতেছে? তিনটা। এখানে মোট দেওয়া আছে কয়টা? নয়টা দেওয়া আছে। এখানে আছে তিনটা, সব মিলে হচ্ছে নয়টা। এটা তিনটা, এটা এটার হচ্ছে মনে হয় তিনটা নাকি, একটা দুইটা তিনটা চার পাঁচটা, পাঁচটা তিনটা আটটা নয় দশ এগারো বারোটা, মোট কয়টা এখানে? হোম ট্যাব সেকশন, হোম ট্যাব কালেকশন, ট্রাভেল ফ্যাশন লাইফ স্টাইল, এটাই তো ট্রাভেল। হ্যাঁ, এর ভিতরে মানে লিমিটটা দেওয়া আছে এতখানি, বাট এর বেশি নিউজ নাই এই কারণে নিচ্ছে না। তো এখান থেকেও চাইলে যে কোনো ক্যাটাগরি আইনা সিলেক্ট করে দিতে পারে। আর ক্যাটাগরি কোন পোস্ট কোন ক্যাটাগরিতে যাবে সেটা চেঞ্জ করার জন্য কোথায়? এই যে পোস্টে গিয়ে শুধু এখানে গিয়ে কি করে দিব, ক্যাটাগরি গুলো চেঞ্জ করে দিব নাকি? আর যখন পোস্ট দিব তখন তো আমরা জানি যে এইটা কোন ক্যাটাগরি রিলেটেড, ওইখানে তখনই পোস্ট করার সময় ক্যাটাগরি বলে দিব, তারপরে শুধু ক্যাটাগরি নাম বলে দিলে ওই নিউজ গুলো চলে আসবে। বুঝতে পারছি কি সবাই? হ্যাঁ, এই যে ওই যে দেখাচ্ছি অ্যাপিয়ারেন্স থেকে উইজেট, এখানে উইজেট গুলো হচ্ছে উইজেটটা হচ্ছে ইয়ের সেকশনে পাবেন। আচ্ছা ধরেন যে এখানে কি হোম, এগুলো হচ্ছে আপনার রিজার্ভ, মানে এগুলো আছে অ্যাভেলেবল উইজেট। হ্যাঁ, এবং এখানে যা আছে এগুলো হচ্ছে অ্যাক্টিভ উইজেট, মানে এগুলো আপনি ইউজ করতেছেন কোনো কারণে। ধরেন যে আপনি এটা, এটা কি, এটা দরকার নাই কোন, এটা যে হোম প্রোমো কি এখানে আছে দেখেন তো আগে, হোম প্রোমো, প্রোমো স্লাইডার আছে একটা, এই যে হোম উইজেট এর থেকে সাপোজ কোনো কারণে আপনি হোম প্রোমোটা কি করলেন, বাদ দিয়ে দিলেন, ডিলিট করে ফেলেন, এখান থেকে বাদ দিয়ে দিলাম। বাদ দেওয়ার জন্য কি করতে হবে? ডিলিট, কার উপরে ছিল? প্রোমো স্লাইডের উপরে ছিল। এবার কিন্তু আর কি আসবে? আসবে না কিন্তু, রিলোড দেই, এখানে রিলোড দেই। ওটার জন্য কি ছিল? এখানে একটা নিউজ ছিল, ওটা নাই মনে হয়, না কোন নিউজটা ছিল মনে আছে কি? ওগুলো ভুলে গেলাম কোনটা ডিলিট করলাম, যাই হোক চলে গেছে। আনার জন্য যেটা করবে এখান থেকে আমার কোটা ডিলিট করলাম আমরা, হোম হোম স্লাইডে ছিল না, প্রোমো, হোম প্রোমো ডিলিট করছি, তাহলে এখানে হোম প্রোমো কোথায়? এই যে তো এখানে জাস্ট আনবেন, টেনে ধরে নিয়ে আসবেন এবং কোথায় বসাবেন এটা বলে দিন, কোথায় বসাবেন এটার উপরে আসে না, আসে এখান থেকে যে বলে দেন যে কই থেকে আসবে, আমি চাচ্ছি যে কই থেকে আসুক। সাপোজ আমার আইডি গুলো দেখাতে, আইডি কয়টা দেখাতে চাই? চারটা বলে দিলাম, যে কটা আসে এটাই তো মনে হয় না, এই যে আইডি থেকে আসতেছে চলে আসে না, এই যে এটা ছিল। তো এখান থেকে ডেলিট করতে পারেন, আবার চাইলে যে কোনো সময় কি নিয়ে আসতেও পারেন, এটা আপনার উপর নির্ভর করবে। এটা এই যে এটা এটা আসছে, এটা এন্টারটেইনমেন্টের উপরে ছিল, অসংখ্য ইয়ে আছে এখানে, যেটা ইচ্ছা সেটাই নিয়ে আসতে পারেন, ডেলিট করতে পারেন, আনতে পারেন। আবার এগুলো হচ্ছে দেখেন সাইড বার, সাইড বার কোনগুলো ছিল? এই যে এগুলা, এগুলো হচ্ছে আমার সাইড বার, গ্যালারি, রিসেন্ট বাজ, ফ্যাশন, এগুলো হচ্ছে আমার সাইড বার। সো সাইড বারে কি কি আছে দেখেন, সার্চ আছে, রিসেন্ট পোস্ট আছে, রিসেন্ট কমেন্টস আছে, আর্কাইভ আছে, ক্যাটাগরি আছে, তারপরে মেটা আছে, হোম ট্যাব কালেকশন আছে, এগুলো হচ্ছে এটা কোনটা নিউজ, স্পোর্টস, আর হচ্ছে কি
ফিনান্স, এটা কোনটা দেখেন তো, এটা কোন পেজে দেখতে হবে, রিসেন্ট পোস্ট, আর্কাইভ, ক্যাটাগরিজ, মেট, এই যে নিউজ স্পোর্টস ফিনান্স এই পেজে দেওয়া আছে। তার মানে আমি যদি এখন এটাকে চাই যে নিউজ ক্যাটাগরি আমি বাদ দিয়ে এখানে আমি আইটি আনতে চাই, নিয়ে আসেন, সেভ করেন, রিলোড দেন, এই যে আইডি চলে আসলো, আইডিতে ক্লিক করেন, আইডি গুলো চলে আসলো, বুঝা গেছে? তো সবকিছুরই কাস্টমাইজেশন দেওয়া আছে, জাস্ট নিজের একটু ঘাটতে হবে, ঠিক আছে? সোর্সটা কোথায়, কই থেকে আসতেছে, কোন ক্যাটাগরি থেকে আসতেছে, জাস্ট ওইখানে গিয়ে চেঞ্জেসটা করে দিলেই আপনার সাইট রেডি, ব্যাপারটা হচ্ছে, বুঝে গেছে? সো তাহলে আর কিছু দেখাবো, এটা ভালো, ইজি আছে। আর প্লাগইনসটা এটা অ্যাভাটার ক্লাসে দেখতে পারবেন, প্লাগইনস এবং উইজেট দুইটা জিনিস আমরা ডাউনলোড করে কিভাবে অ্যাড করতে হয় এটা দেখবো সবাই।